ইত্যাদি রহস্য, সেকাল একাল মহাকাল, অষ্টত্রিংশতি পর্ব, সপ্তত্রিংশতি পর্বে আমরা আলোচনা করেছিলাম আরেন কাওয়ের সন্দিগ্ধ যে নির্দেশাবলী, যে তিনি যে ইন্টারভিউ দিয়েছিলেন তার বায়োগ্রাফারকে, তার বেশ কিছু অংশ 25 বছরের আগে, তার মৃত্যুর 25 বছরের আগে, অর্থাৎ 2002 সালে তার মৃত্যু হয়েছিল, অর্থাৎ 2027 সালের আগে সেগুলোকে প্রকাশ করা যাবে না, সেটা নিয়ে আমাদের সন্দেহ ছিল। সেই সন্দেহের দুটি কারণ ছিল। প্রথম কারণ, আমরা জানি যে 1947 সালে ক্ষমতা হস্তান্তরের পর থেকে 68 সাল পর্যন্ত, অর্থাৎ নেহরুর মৃত্যুর 4 বছর পরও, তারই নির্দেশ মতো আর এন কাওয়ের নেতৃত্বে নেতাজি পরিবারের সদস্যদের ওপর গোয়েন্দাগিরি চালানো হয়েছিল। সে নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমে কয়েক বছর আগে, আমাদের স্মরণে আছে। এবং সেই গোয়েন্দাগিরি চালিয়ে যিনি প্রতিদিন তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুকে রিপোর্ট দিতেন, তিনি আর কেউ নন, রামেশ্বরনাথ কাও। এবং সেই রিপোর্ট সময় মতো হস্তান্তরিত হতো ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5-এর কাছে, তাও আমরা সম্প্রতি ডিক্লাসিফাইড ফাইলস থেকে জানতে পেরেছি। আমাদের সন্দেহের কারণ এটি প্রথম। এবং দ্বিতীয়টি হল বাংলাদেশ যুদ্ধ। আপনারা জানেন, বাংলাদেশ যুদ্ধ চলাকালীন ভগবানজি মহাকাল, তিনি বস্তির রাজামন্ডিতে রাজা ওঙ্কারনাথ সিংয়ের সেরস্তায় আছেন, এবং আমরা সেই সময়ে তার বস্তিবাসের সবচাইতে কাছের মানুষ, স্থানীয় প্রথিতযশা উকিল দুর্গাপ্রসাদ পাণ্ডের ডায়েরি থেকে আমরা দেখেছি, জানতে পেরেছি যে বাংলাদেশ যুদ্ধের সাথে মহাকালের একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এবং সেখান থেকে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে। সে কথাও দুর্গাপ্রসাদ পাণ্ডের ডায়েরিতে উল্লেখ ছিল। এবং এই বাংলাদেশ যুদ্ধের যে প্রক্রিয়া, সেটা দুটো পর্বে সম্পন্ন হয়েছিল। সব যুদ্ধেই, বিশেষ করে আধুনিক যুদ্ধে তাই হয়। যেটা প্রথমে হয় সেটা কোভার্ট সাবভার্সন, আর পরে যেটা হয় সেটা মিলিটারি ইন্টারভেনশন। মিলিটারি ইন্টারভেনশনে আমরা দেখেছি যিনি দায়িত্বে ছিলেন বিখ্যাত ফিল্ড মার্শাল মানেকশ, এবং এই কোভার্ট সাবভার্সনে যিনি দায়িত্বে ছিলেন তিনি এই আর এন কাও। সুতরাং বাংলাদেশ যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস, খবর, গোপন তথ্য নিশ্চয়ই আর এন কাওয়ের কাছে ছিল, এবং সর্বোপরি তিনি ছিলেন রর চিফ দীর্ঘদিন, এবং তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর পার্সোনাল সিকিউরিটির ইনচার্জ, তার পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর, এবং সর্বশেষ রাজীব গান্ধীর পার্সোনাল সিকিউরিটির চিফ অ্যাডভাইজার ছিলেন এই রামেশ্বরনাথ
কাও। তাই আমাদের মনে হয়েছে যে ফৈজাবাদে ভগবানজির অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনার আগে আমরা এ বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। ভগবানজি 83 সালের সেপ্টেম্বরে রামভবনে এসে পৌঁছন। এই রামভবনে তার তার থাকার ব্যবস্থা করা এবং সম্পূর্ণ তত্ত্বাবধানে যিনি ছিলেন তিনি সিভিল সার্জন ডক্টর রঘুনাথ প্রসাদ মিশ্র, যাকে প্রথমবার এবং সম্ভবত ওই একবারই সাক্ষাৎকার নেওয়া হয়েছে ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি তথ্যচিত্রে, সেখানে আপনারা তাকে দেখেছেন। আমার ব্যক্তিগতভাবে সুযোগ হয়েছে একাধিকবার 2007 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত, শেষবারে আমরা গেছিলাম সন্ন্যাসী দেশনায়কের কাজে, তাকে অত্যন্ত কাছ থেকে দেখবার সুযোগ হয়েছে। ফলে আমার যেটা মনে হয়েছে যে এই অযোধ্যা এবং ফৈজাবাদ পর্বে, দ্বিতীয়বারের অযোধ্যা এবং ফৈজাবাদ পর্বের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, নির্ভরযোগ্য মানুষ তিনি ছিলেন, তৎকালীন যিনি মালিক তিনি সিটি ম্যাজিস্ট্রেট গুরুদত্ত সিং, তার বাড়ির একটি আউটহাউস, অত্যন্ত ছোট একটা ঘর 6x8 জীর্ণ দশা, সেই ঘরে মহাকালের থাকবার ব্যবস্থা করেছিলেন। তার ভৌগোলিক বিবরণ এবং সেই ঘরের যে দিন জীর্ণ দশা সে নিয়েও আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব এই ফৈজাবাদের অন্তিম পর্বে কারা কারা তার ঘনিষ্ঠ পার্শ্বদ ছিলেন এবং কার কি ভূমিকা ছিল। সর্বোপরি আমরা যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হলো তার তথাকথিত মৃত্যু, যে মৃত্যু কাহিনী আর একবার রটনা হল অযোধ্যায় গুপ্তার ঘাটে। সেই মৃত্যু কাহিনী কতটা তথ্য নির্ভর সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের আগামী পর্বে।